দেশের উন্নয়নে চট্টগ্রাম আদর্শিক নগরীতে পরিণত হয়েছে মন্তব্য এলজিআরডি মন্ত্রীর এবং আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ নিহত দুই আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের সামগ্রিক উন্নয়নে চট্টগ্রাম একটি আদর্শিক নগরী হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সকালে টাইগার পাশে অবস্থিত নগর ভবনে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের আনুতোষিক বাবদ চেক হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য খুবই আন্তরিক যার কারণে একগুচ্ছ মেগা প্রকল্প উপহার দিয়েছেন এ সময় তিনি চট্টগ্রামের উন্নয়নে তিনবারের সফল মেয়র প্রয়াত বি এ মহিউদ্দিন চৌধুরীর অবদানের কথা উল্লেখ করেন অনুষ্ঠানে চশিক প্রশাসক খোর্শেদ আলম সুজন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন ভোরে কুতুপালং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি পক্ষের সঙ্গে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এরই ধারাবাহিকতায় ভরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে র্যাব পুলিশ ও আর্মড পুলিশ বেটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছে বিশ্বে যেখানে মানুষের গড় আয়ু ঊনসত্তর বছর সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর উল্লেখ করে চশিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন এর পেছনে ডাক্তার নার্সদের অবদান সবচেয়ে বেশি সকালে মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চশিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন এবার নগরীর একচল্লিশটি ওয়ার্ডের এক কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় আশি হাজার শিশুকে ও বারো থেকে উনষাট মাস বয়সী সাড়ে চার লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মেয়র আলহাজ এবিএম বি এম মহিউদ্দিন চৌধুরী যে পথে হেঁটেছেন আমিও সেই পথে যাব বলে মন্তব্য করেছেন চশিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী দুপুরে মহানগর আওয়ামী লীগের দুই নং জালালাবাদ ওয়ার্ডের কার্যকরী সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন আগামী চশিক নির্বাচনে নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলকে আরও ঐক্যবদ্ধ ও সুসংহত করতে হবে সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন চট্টগ্রামে নতুন করে আরও উনচল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি সকালে সিভিল সার্জন ড শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান চট্টগ্রামের চারটি ল্যাবে তিনশো ছিয়ানব্বই জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে এর মধ্যে নগরীর উপজেলার রয়েছেন নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পঁয়তাল্লিশ জনে চট্টগ্রামের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে এবং মৃত্যুকে বরণ করতে রাজি আছেন বলে জানিয়েছেন চশিক প্রশাসক খোসেদ আলম সুজন নগরের জামাল খানে অবস্থিত রিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার আব্দুল খালেক বাংলাদেশের সংবাদপত্রের অন্যতম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সুজন এই সময় নগরের বিপ্লব উদ্যান নিয়ে কথা বলার পাশাপাশি শহরকে মানুষের বসবাসের উপযোগী করতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে তার শক্ত হাতে মোকাবিলার কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক শ্যামল বান্দরবানের থানচির নাফাখুম পর্যটন স্পট দেখতে গিয়ে খালে ভেসে যাওয়া পর্যটক জাকারুল ইসলাম কাননের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে তার মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দর্শনীয় পর্যটন স্পট নাফাখুম ঝর্ণা ভ্রমণে যাওয়ার পথে পায়ে হেঁটে পাহাড়ি খাল পার হবার সময় পা পিছলে পড়ে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন তিনি নিখোঁজের একদিন পর আজ ঘটনাস্থল সাইগঙ্গান নামক স্থানে পর্যটকের মরদেহ ভেসে ওঠে পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাঙ্গামাটিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে সকালে সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ্কেতু চাকমা এ সময় সিভিল সার্জন ডাক্তার বিপাশ সহ চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ কর্মসূচিতে জেলার কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য সকল প্রস্তুতি গ্রহণ করার কথা জানান সিভিল সার্জন জেলার দুইটি পৌরসভা এবং দশটি উপজেলার ছয় থেকে উনষাট মাস বয়সী আশি হাজার নশো একাশি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে চট্টগ্রামের লায়ন ক্লাব অফ প্রোগ্রেসিভ ওয়েস্ট এবং লায়ন ক্লাব অফ চিটাগাং বাকুলিয়ার যৌথ উদ্যোগে পথ শিশুদের মাঝে মাস্ক শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে নগরীর সিআরবির শিরিশতলায় এসব সামগ্রী বিতরণ করা হয় ক্লাবের সভাপতি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য এ সময় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের উন্নয়নে চট্টগ্রাম আদর্শিক নগরীতে পরিণত হয়েছে এলজিআরডি মন্ত্রীর এবং আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষ নিহত দুই বিএসআরএম চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ